দর্শক সাকিব আল হাসানের শোকজের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান। কাশেম, চিঠিতে কোন কোন বিধি লঙ্ঘনের কথা বলা হয়েছে আর এই বিষয়ে স্থানীয়দের ভাষ্য কি? নিপা, যেমনটি বলছিলেন, ক্রিকেটার সাকিব আল হাসান যখন 29 তারিখে মাগুরাতে আসেন, তিনি বিশাল গাড়ি বহর নিয়ে কিন্তু মাগুরাতে এসেছিলেন এবং মাগুরা শহরের প্রবেশমুখ কামারখালী যে অবদা ব্রিজ এলাকা, সেখানে কিন্তু তাকে ব্যাপক সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে বেশ বড় পরিসরের একটি গাড়ি বহর এসেছিল। এবং এই গাড়ি বহর আসার পর থেকে তিনি মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে সেখানে কিন্তু তিনি একটি গণসংবর্ধনায় অংশগ্রহণ করেছিলেন। তো এই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যখন আচরণবিধি লঙ্ঘনের সংবাদ প্রকাশ হয়, এটি জেলা যে নির্বাচন প্রধান মাগুরা একের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান জেলার যুগ্ন দায়রা জজ সত্যব্রত শিকদার তার নজরে আসেন এবং তিনি তাকে সকুশ করেছেন এবং এখানে কয়েকটি ধারা, 4টি ধারা উল্লেখ করেছেন। যে ধারাগুলোতে বলা হয়েছে যে আপনি যেহেতু একটি দলের প্রার্থী, সেখানে আপনি মাগুরাতে যে শোডাউন নিয়ে এসেছেন, গণসংযোগে অংশগ্রহণ করেছেন, এটার কারণে জনগণের যে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং এই বিঘ্ন সৃষ্টি হওয়ার ফলে আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটার কারণ দর্শানোর জন্য তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু আমি জেলা আওয়ামী লীগ যের সভাপতি সেক্রেটারি তাদের সঙ্গে কথা বলেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে জানিয়েছেন যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তাদের আসলে জানা নাই, সেটি সাকিব আল হাসান আসার পর থেকে তার যে ভক্ত তারা কিন্তু সেখানে জড়ো হয়েছিলাম, যে কারণে হয়তো লোক সমাগম হয়েছিল, তবে এই বিষয়টি তাদের ঠিক জানা নাই, এর সঙ্গে জেলা আওয়ামী লীগ কোনোভাবে জড়িত না। এছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু তিনি আমাদেরকে বলেছিলেন যে এই যে যে আচরণবিধির যে ব্যাপারটি বলা হয়েছে তারা বরাবরই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলছে আচরণবিধি মেনে চলার ব্যাপারে। এছাড়া যে প্রার্থী সাকিব আল হাসান তিনি নিজেও আচরণবিধি মেনে চলার ব্যাপারে তার কর্মীদেরকে বলেছেন। তো এরপরেও তিনি যেহেতু ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ক্রিকেটার, তো তাকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তার সমর্থকরা এসেছিলেন এবং সমর্থকরা আসার কারণেই কিন্তু একটা যানজটের বা একটা গ্যাদারিং এর সৃষ্টি হয়েছিল, যেটা তিনি আমাদেরকে বলেছেন। এই সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু মূলত এই যানবাহন বা জনজনের চলাচলের যে বিঘ্ন সেটি সৃষ্টি হয়েছিল। এই কারণটি আসলে জেলা আওয়ামী লীগের সাথে কোনোভাবেই জড়িত নয়, এটার দায়ভার আসলে জেলা আওয়ামী লীগ নিতে চায় না, কেননা তারা বারবার এই একই কথা বলে আসছেন যে সে যেহেতু সেলিব্রিটি একজন বিশ্বমানের খেলোয়াড়, তাকে দেখার জন্য মূলত উৎসুক মানুষ মাগুরা জেলা থেকেও মাগুরা জেলার বাইরে থেকেও কিন্তু এসেছেন তাকে দেখার জন্য। তো যে কারণে কিন্তু সেই দর্শক সাকিব আল হাসানের শোকজের বিষয়ে মাগুরা থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কাশেমুর রহমান। কাশেম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।